আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কম্পিউটার ট্রেনিংস এর পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল। নিশ্চয়ই আল্লাহর মতে সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত 6 এবং 3 মাস মেয়াদী যে বেসিক ট্রেড পরিচালনাকারী প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দদের জন্য এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে অনলাইনে টিসি এবং পিসির নাম্বার দিতে হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার কম্পিউটার স্ক্রিনে একটি নোটিশ দেখতে পাচ্ছেন, কারিগরি শিক্ষা বোর্ড এর নোটিশ। সেখানে বলা হয়েছে যে জানুয়ারি জুন শেষ হলে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার যে টিসি পিসি মার্ক রয়েছে সেটা আগামী এত তারিখের মধ্যে অনলাইনে এন্ট্রি দিতে হবে। তো এই প্রক্রিয়াটি কিভাবে করতে হয় আমি এখন দেখাবো। তো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে ট্যাপ করবেন btev.gov.bd, এবার ইন্টারপ্রেস করবে। ইন্টারপ্রেস করলে কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেটি ওপেন হবে। ওপেন হওয়ার পর একটু নিচে গেলে এখানে দেখতে পাবেন অনলাইন তথ্য প্রেরণ নামে একটি অপশন। তো এখান থেকে এখানে লেখা আছে যে দেখুন টিসিপিসি অপশনটি, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আবারও দেখবেন একটি পেজ ওপেন হবে। এখান থেকে জাস্ট নিচে একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন এই যে এখানে লেখা আছে বেসিক ট্রেড অ্যাডভান্স সার্টিফিকেট 1 ইয়ার সার্টিফিকেট, এই অপশনটি। এখান থেকে জাস্ট এই যে এখানে লিংক 1 2 3 4 আছে এখানে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আরো একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো এই ড্যাশবোর্ডে আপনার প্রতিষ্ঠানের তথ্যগুলো দিতে হবে। তো এই জন্য প্রথমে যেটা করতে হবে কোর্স কারিকুলাম জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন কারিগরি বোর্ডের অধীনে যতগুলো কারিকুলাম রয়েছে সবগুলো এখানে নিয়ে আসছে চলে আসছে। যেহেতু আমি এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব যে বেসিক ট্রেডের কারিকুলাম, তো এইটা বেসিক টু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তার পরবর্তী যে অপশন রয়েছে সেটা হচ্ছে এক্সাম ইয়ার। তো অবশ্যই যেহেতু আমি 2023 সালের যে এক্সামটা হবে সেটা দেখাতে চাচ্ছি, সেজন্য এখানে 2023টা সিলেক্ট করতে হবে এবং টিসি পাস ও পিসি মাপ সিলেক্ট করা থাকবে। ওকে, তারপর হচ্ছে যে ট্রেড সিলেক্ট করতে হবে। আপনি যেই ট্রেডের অনুমোদিত প্রতিষ্ঠান এবং যেই ট্রেডের টিসি পিসি মার্ক দিতে চান সেই ট্রেডটি সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ট্রেডটির টিসি পিসি মার্ক দেবো, সেজন্য এখানে এই যে দেখুন যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন রয়েছে এই ট্রেডটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন নিচে লেখা আছে সাবজেক্ট কোড। একই পদ্ধতিতে আপনি যে ট্রেডে দিতে চান সেই ট্রেডটি সিলেক্ট করতে হবে। তো আবারও এখান থেকে আমি যেহেতু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ট্রেডটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে হচ্ছে প্রতিষ্ঠান কোড লেখা আছে। আপনি যদি বা আপনার যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কারিগরি শিক্ষা বোর্ডের একটি রেজিস্ট্রেশনকৃত নাম্বার থাকবে, সেই নাম্বারটি প্রদান করতে হবে। এবার পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটি মূলত যাদের অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে সেই অনুমোদিত প্রতিষ্ঠানগুলোকেই শুধুমাত্র পাসওয়ার্ড প্রদান করে থাকি, সেই পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ড দেওয়া হলে এই যে নিচে দেখুন একটি ক্যাপচার রয়েছে, এখানে বিভিন্ন সংখ্যা হতে পারে বা বিভিন্ন লেটার হতে পারে, যেভাবে রয়েছে সেভাবে ঠিক ট্যাপ করতে হবে। সবকিছু ট্যাপ হয়ে গেলে এই যে নিচে দেখুন লেখা আছে লগইন, এই লগইন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখুন এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই যে দেখুন এইটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। লগইন করলে এখান থেকে দেখতে পাবেন যে আপনার প্রতিষ্ঠানের নাম অবশ্যই দেখা যাবে এবং যে ট্রেডের আপনি টিসিপিসি মার্ক দেখতে পাচ্ছেন ট্রেডের নাম দেখা যাচ্ছে এবং আপনার সেই ট্রেডে কতগুলো ছাত্র এন্ট্রি দেওয়া হয়েছে এই তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে। এইভাবে এখানে দেওয়া যায়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে গত সেশন ছিল অর্থাৎ জুলাই ডিসেম্বর 2022 সেশনের, সেই সেশনে টিসিপিসি মার্কের একটি লক্ষণীয় ছিল এবং পদ্ধতিটাও ভালো ছিল, সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের নামের পাশে শিক্ষার্থীর নাম ছিল। কিন্তু দুঃখের বিষয় যে এবার এই যে জানুয়ারি জুন 2023 মানে 2023-এর যে রেজিস্ট্রেশন চলছে আর কি সেটার কিন্তু এখানে দেখেন নামটা নেই। তো আবারও আমি কারিগরি শিক্ষা বোর্ডকে অনুরোধ করছি আর কি যাতে এই পদ্ধতিটা আবারও চালু করে, তাহলে ভালো হয় যে কোন শিক্ষার্থীর নাম কি। তো যাই হোক,
ওকে, এবার এখান থেকে দেওয়া আছে দেখুন টিসি 40 এবং পিসি 20। তো এই জিনিসটা কি, আমি আবারও নোটিশ বোর্ডে যাই। তো এখান থেকে দেখুন যে টিসিপিটি এর যে কারিগরি বোর্ডের যে নোটিশ রয়েছে, এই নোটিশে সুস্পষ্ট ভাবে উল্লেখ করা আছে যে জিনিসটা কি। তো এখানে দেখুন যে লেখা আছে যে টিসি, টিসি বলতে বোঝাচ্ছে এই যে দেখুন তাত্ত্বিক ধারাবাহিক মাপ বলা হয় টিসি, এবং পিসি মার্ক যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যবহারিক ব্যবহারিক ধারাবাহিক। তো এই যে এই মার্কটি মূলত হয়ে থাকে, আর এই মার্কের যে নির্ধারিত মার্ক যেটা সেটা হচ্ছে যে দেখুন সেটা হচ্ছে মার্ক হচ্ছে 40। এই 40-এর মধ্যে একজন ছাত্রছাত্রী পাশের মার্ক হচ্ছে উত্তীর্ণ, পাশের মার্ক হচ্ছে 24, এবং পিসি যে মার্ক রয়েছে সেই মার্কের পরীক্ষাটা মূলত 200 মার্কের হয়ে থাকে, এবং এই উত্তীর্ণ মান হচ্ছে 120। তো এই এই মার্কের মধ্যে আপনার মার্কগুলো দিতে হবে। তো এখন আমি আবারও ফর্মে এখানে চলে যাই। তো এখানে ফর্মে গিয়ে এখানে দেখুন যে এই যে রেজিস্ট্রেশন যে নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন এখানে শো করছে, এবং এখানে এই যে দেখুন টিসি 40 এবং পিসি 200 মার্কের দেখা দেওয়া যাচ্ছে দেওয়া আছে। তো এখান থেকে মার্কগুলো এখান থেকে মার্ক দিতে হবে। তো এই মার্কগুলো কেমন কেমন ভাবে দিবেন, একজন শিক্ষার্থী আপনার প্রতিষ্ঠানে যে ক্লাস নিচ্ছে, ক্লাস পরিচালনা করছে, তার দক্ষতা অনুযায়ী তার তাকে মার্ক দেবেন। তো এইভাবে যতগুলো ছাত্র ছাত্রী ছাত্রী এইভাবে মার্কগুলো এখানে দিতে পারেন। আমি মার্কগুলো দিয়ে নিই, দেখুন নাম্বারগুলো দেওয়া হয়ে গেছে। এবার নিচে এখানে দেখতে পাবেন যে সেন্ড নামে একটা অপশন রয়েছে, এই সেন্ড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই যে টিসিপিটি মার্কগুলো দিয়েছেন সেগুলো কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। এবার দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন একটা প্রিভিউ নামে একটি অপশন রয়েছে, এই প্রিভিউতে অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখুন যতগুলো আপনি টিসিপিসি মার্ক দিয়েছেন অলরেডি সাবমিট হয়ে গেছে। আপনি যদি কোনো চান যে কোনো ছাত্রছাত্রীর টিসিপিসি মার্ক পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এডিট নামে অপশন রয়েছে, এই এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করলে দেখুন যে আবারও মার্কগুলো চলে এসছে। আসার পর এখান থেকে আপনি যত মার্ক দিতে চান বা এডিট করতে চান সেটা দেওয়ার পর আবারও সেন্ড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আবারও কিন্তু এই তথ্যটি সেন্ড হয়ে যায়। এবার দেখার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবারও দেখবেন যে সেই তথ্যগুলো চলে এসছে। এবার এই এই যে টিসিপিটি মার্ক যদি কমপ্লিট হয়ে যায় দেওয়া, এবার এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিন্ট করে রাখতে হবে। তো প্রিন্ট করার জন্য যেটা হচ্ছে যে উপরে দেখুন যে এই যে উপরে প্রিন্ট নামে যে অপশন রয়েছে সেই প্রিন্টে ক্লিক করতে হবে। তো এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এইরকম একটি আপনার প্রিন্টারের অপশন আসবে, এবং যে প্রিন্টার আপনার পিসির সাথে বা ল্যাপটপের সাথে কানেকশন দেওয়া থাকবে সেই প্রিন্টারটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করলেই অটোমেটিক কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান যে এই যে পিএইচডি কে পিডিএফ আকারে সেভ করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল পি প্রেস করবেন। ক্লিক করলে এইরকম একটি বক্স আসবে, আসার পর এখান থেকে জাস্ট এই অংশে দেখতে পাবেন যে সেভ ফর সেভ অ্যাজ পিডিএফ এই অংশ রয়েছে। তো সেভ সেভ অ্যাজ পিডিএফ অপশনতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট এখানে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। আর যদি এগুলোতে একটু মার্জিন কম বেশি করার প্রয়োজন হয় তাহলে মোর মার্জিনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে মার্জিন রয়েছে সেই মার্জিনগুলো আপনি কম বেশি করতে পারেন, এবং সেই অনুযায়ী আপনার সেই পেজটা কিন্তু চলে আসবে। তো এবার সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করলেই আপনার কম্পিউটারে যে লোকেশনে আপনি সেভ করতে চান বা সংরক্ষণ করতে চান সেটা হচ্ছে সেই লোকেশনটি দেখাবেন। দেখার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই অটোমেটিক কিন্তু এই পিডিএফ আকারে আপনার কম্পিউটারে সংরক্ষণ থেকে যাবে। যে দেখুন ডাউনলোড হয়ে গেছে বা সংরক্ষণ হয়ে গেছে। আমরা যদি ওপেন করি, ওপেন করার পর দেখুন এই যে এটা কিন্তু আমার টিসিপিসি যে মার্ক সেটা কিন্তু চলে আসছে। তো এইভাবে মূলত টিসিপিসি মার্ক আপনার প্রতিষ্ঠানে দিতে পারেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এটুকুই দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে অনলাইনের মাধ্যমে কিভাবে টিসিপিসি মার্ক দেওয়া যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর একটা হচ্ছে সমস্যা হতে পারে সেটা হচ্ছে যদি আপনার দেখা যায় ব্রাউজারে আপনি ওয়েবসাইটে লগ ইন করছেন, কিছু ভিজিট করছেন কিন্তু ভিজিট হচ্ছে না, বা আপনার ড্যাশবোর্ডে লগ ইন হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ব্রাউজারটি চেঞ্জ করতে হবে। চেঞ্জ হচ্ছে যে আপনি যদি আপডেট ব্রাউজার ব্যবহার করেন, সেটা হচ্ছে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স অথবা এই যে ক্রোমের যে নতুন যে
বা যদি রয়েছে সিটি যদি ব্যবহার করেন তাহলে খুব সহজেই আপনি লগইন করতে পারবেন। তো এই ছিল ভিডিও, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যান। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।